আপনাদেরকে যে মৃত্যুর আগে নিদর্শন দেখাইবে যে আমি আল্লাহ এক আছি, আপনাদেরকে আপনার মনে মনে থাকতে পারে, এখন দেখাইছে কিনা তা জানি না, মৃত্যুর আগে আপনি মনে মনে হইলো ভাববেন যে আরে আল্লাহ ছাড়া আমরা কিভাবে আইলাম, কিভাবে মহাবিশ্ব হলো, কিভাবে পরমাণু তৈরি হলো, কিভাবে সৌরজগৎ হলো, এগুলি কিভাবে গ্যালাক্সি হলো, এগুলি আপনারা মনে মনে হইলো ভাববেন, মানে এমন একটা এটা তো নিদর্শন ভাই দিব যাতে। অন্যটাও ভাবতে পারে তাই না? একটা মানুষ তো ভাবতে পারে মা কালী ছাড়া এগুলো কেমনে হলো, বুঙ্গা বুঙ্গা ছাড়া এগুলো কিভাবে হলো, এটাও তো ভাবতে পারে তাই না? মানে অন্য ধর্মের ব্যাপারও এগুলি মানে একই তো যুক্তি যে বলতে মরার আগে হবে, ওনার বুঝতে পারবে ভাই, মরলে বুঝতে পারবে ইসলাম না। পুরাণ আর অন্যান্য ধর্ম অনেক পার্থক্য ভাই, পুরাণে অনেক বৈজ্ঞানিক তত্ত্ব আছে। এই রে সর্বনাশ ভাই, আপনি তো আবারও বাস দিচ্ছেন আপনার ইসলামকে, কোরআনের মধ্যে বৈজ্ঞানিক তথ্য বলে আপনি আবারও আপনার ইসলামকে বাস দিচ্ছেন ভাই। কোরআনে আপনি বৈজ্ঞানিক তো তত্ত্ব মনে আছে করবেনই একটা ভাই, ভাই, কোরআন থেকে বিজ্ঞান শব্দটা আমাদেরকে একটু দেখান তো ভাই, কোরআন থেকে বৈজ্ঞানিক তত্ত্ব তো অনেক দূরের কথা, বিজ্ঞান শব্দটাই দেখেন তো ভাই একটু আমাদেরকে, কোরআনে আছে বিজ্ঞান বিজ্ঞান শব্দটা? আপনি 1400 বছর আগে যদি স্পষ্ট ভাবে বলে দিত যে যে ব্ল্যাক হোল, তারপরে এই যে ধরেন সৌরজগৎ, পরমাণু, এই সে যদি স্পষ্ট ভাবে বলে দিত, তত এই যে আগের দিনের মানুষ তো কোরআনকে অস্বীকার দিত, এই জন্য পরোক্ষ ভাবে বলছে ভাই, পরোক্ষ ভাবে, পরোক্ষভাবে বলছে, পরোক্ষভাবে পরোক্ষভাবে বলা হয়েছে। মানে তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার আল্লাহ ইচ্ছা করে ভুল বলছে, ইচ্ছা করে আপনার আল্লাহ হচ্ছে সঠিক তথ্য দেয় নাই এটা নাকি? সব যুগের জন্য প্রমাণ হওয়ার জন্য বলছে, মানে 1400 বছর আগে মানুষকে যদি বলতো যে এই যে ব্ল্যাক হোলের কথা বলতো, তারপর পরমাণু, পরমাণুর থেকে ক্ষুদ্র পদার্থ আছে, এই যে এইসব ব্যাপারে যদি স্পষ্ট কোরআনে বলা থাকতো, তো 1400 বছর আগের মানুষ কোরআনকে প্রত্যাখ্যান করতো যে এটা কোনোভাবেই সম্ভব না। তাহলে জানা এখন আছে তো একটা লাগবে, এখন তো একটা তাহলে লাগবে নাকি? তার মানে এখন কি কোরআন আরেকটা লাগবে? না, এই যে আপনার, এই যে আপনাদের জন্য কোরআনের মধ্যে পরোক্ষ ভাবে বলা হয়েছে আপনারা নাই তো অনুধাবন পরোক্ষ করার ভাবে জন্য। নাই তো এগুলা বলা, একটাও আচ্ছা বলা ভাই নাই, আপনারা পড়েন ঠিক পড়েন আছে পড়লেই পাইবেন, পড়লে আমি তো পড়ালে পাইলাম, পড়ছে। পড়লে পাইলাম যে মানুষ জন্ম হয়েছে মেরুদণ্ড এবং বক্ষবিজোরের হাড়ের মাঝখান থেকে হচ্ছে বীর্য নির্গত হয়েছে, সেই বীর্য থেকে মানুষ জন্ম হয়েছে, এটা জানলাম, পড়েই তো সুরা জানলাম। সুরা মোমিনের ভিতরে আপনার এই যে সব বিস্তারিত আছে, আপনার এই যে ভ্রূণ তত্ত্বের ব্যাপারে আছে, ভ্রূণ তত্ত্ব হ্যাঁ, আছে না? ভ্রূণতত্ত্বের ব্যাপারে বলা আছে যে এই যে আমাদের সামনে একজন ডাক্তার বসে আছে, তার সামনে আপনি এটা বলতে চাচ্ছেন যে একটা মানুষের জন্মের সময় বীর্য থেকে রক্ত হয়, রক্ত থেকে মাংস হয়, মাংস থেকে হাড্ডি হয়, এটা বলতে চাচ্ছেন? কোরআনে আপনার এটা লেখা আছে, এই ভুল যে লেখা আপনার আছে। এই ভুল লেখা আছে, একটা ডক্টর ছিল এই যে কিতমুর, নাম শুনেছেন? কিতমুর, প্রফেসর কিতমুর, হ্যাঁ, সে কি বলছে? সে বলছে দেখতে জোকের মতো লাগে, হ্যাঁ এতে এতে কি কিতমুরের, প্রমাণিত হয়? তিনি তো গবেষণা করছেন, মানে শেষ পর্যন্ত তিনি ছয় দিয়ে গিয়া সাক্ষী দিছে যে আমি আর আরো মানতে আরো বাধ্য আরো হয়েছি। লাখ আর আরো লাখ হাজার লাখ হচ্ছে গবেষকের নাম আমি আপনাকে দিতে পারি, আপনি যেমন এক দুইটার নাম দিচ্ছেন, যাদের নাম দিচ্ছেন তারা ইনফ্যাক্ট কোরআনের বক্তব্যটাকে সমর্থনও করে নাই। কিতমুর কোথাও বলে নাই যে কোরআনে যেভাবে বর্ণনা দেওয়া আছে, প্রথমে রক্তপিণ্ড হয়, রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড হয়, মাংসপিণ্ড থেকে হাড্ডি হয়, এই জিনিস কিতমুরও বলে নাই। কিতমুর কি কইছে আপনি? আমি আমি নিশ্চিত আপনি পড়েনও নাই কিতমুর কি বলেছে। কিতমুর জোকের কথা বলেছে, আসলেই তো জোকের মতো দেখতে, অন্যরা বলে দিয়েছে যে আলাকা মানে জোক, রক্তপিণ্ডর মিনিং বার করেছে জোক, আলাকা সেও শব্দের তো বলে এই যে রক্তপিণ্ড বা জোকের মতো দেখতে জি না, বস্তু, জোকের মানে মতো দেখতে বস্তু না, জি না, জোকের মতো দেখতে বস্তু না, তাহলে কি নূর মানে বলবেন আলোর মতো দেখতে বস্তু, বা নূর নূর মানে কি নূর আপনি শব্দের বলবেন? তো, হ্যাঁ, নূর শব্দের অর্থ আলো না, আপনি এখন কি বলবেন তাহলে? নূর শব্দের অর্থ আলো না, নূর শব্দের অর্থ তাহলে অমুকের মতো দেখতে, এই যে টর্চ লাইটের মতো দেখতে বস্তু, অথবা শব্দ তো পাটকাঠির বহু মতো বচন সোজা আছে দেখতে না, বস্তু। হ্যাঁ, একটা কি শব্দের তো বহু বচন আছে, বুঝিনি, শব্দের বহু বচন আছে শব্দের তো বহু বুঝলে। বচন আছে না, বহু বচন হ্যাঁ তো, আলাকা শব্দের তো এটা ভাই বহু বচন। হ্যাঁ, জমাট বাঁধা রক্তবিন্দু ভাই, আলাকার অর্থ জমাট বাঁধা রক্তবিন্দু, এমন কোন তাফসিরকারক নাই, এমন কোন স্কলার নাই আদিম যুগের যারা জিন্দেগিতে কেউ কোনোদিন এটাকে বলছে জোকের মতো দেখতে, সবাই বলেছে যে এটার মানে হচ্ছে জমাট বাঁধা রক্তবিন্দু, এবং এটা হাদিসে তো তো ক্লিয়ারলি এই বলা যে ভাই, জমাট হাদিসের মধ্যে তো বাজার রক্ত সমাধান, হ্যাঁ আর হাদিসে তো জোক, এটা এই আরো পার্থক্য ক্লিয়ারলি কোথায়? বলা লাল ভাই। দুটোটাই লাল ভাই, দুটোটাই তো ভাই জমাট বাঁধা ভাই রক্ত আপনি আর যদি জোক। এখন একটা জিনিসের নাম বলি যেটা পায়খানার সাথে মেলে, কালারে মেলে, শেপে মেলে, সাইজে মেলে, তাহলে সেই শব্দটার মানে পায়খানা ধরে নিবেন? ভাই এই যে যেমন ধরেন আমি বললাম আপনাকে তো কোরআনে আগেই জয়তুন ফলের বলছি কথা যে বলা আছে, পরোক্ষ ভাবে শুনেন বলা শুনেন, হয়েছে ভাই, আপনাদের আমি জন্য ধরেন এই পরোক্ষ যে ভাবে সুরা বলা হয়েছে। তিনের মধ্যে ওয়াত্তিনি ওয়াজ্জৈতুন বলা আছে না, ওয়াত্তুরিসিনিনা একটা আয়াত আছে না, তো ওখানে জয়তুন ফলের কথা বলা হয়েছে। এখন আমি জয়তুন ফলের মতো দেখতে আমি যদি একটা প্রাণীর পায়খানা দেখাই, দেখায় বলি এই পায়খানাটা তো দেখতে জয়তুন ফলের মতো, সাইজে শেপে কালারে সেম, তখন আপনি বলবেন যে আসলে কোরআনে এখানে জয়তুন মানে ওই পায়খানা, ওই প্রাণীর পায়খানাটা বোঝানো হয়েছে, এইভাবে বলবেন আপনি? এইভাবে বলবো, যেমন এই যে ওইভাবেই আপনি বলবেন? যে ও আচ্ছা ব্ল্যাক হোলের কথা আচ্ছা, নাকি কোরআনে আছে, মাতো ভাই, মাতো হ্যাঁ ভাই, সেটাই বলেন। এই যে এই নূর হোসেন ভাইয়ের সাথে বিজ্ঞান নিয়ে কথা বলাটা মনে হয় সময় নষ্ট, এবং মানে মনে হয় আমাদের আমাদের জন্য আসলে অপমানজনক যে আমাদের এই যে নূর হোসেন ভাইয়ের সাথে বিজ্ঞান নিয়ে কথা বলতে হচ্ছে এবং তর্কাতর্কি করতে হচ্ছে। ওনাকে যে গতদিন আমরা জিজ্ঞেস করেছিলাম সেটা নিয়ে কি একটু জিজ্ঞেস করেছিলেন, এই যে দাসী সেক্স করেছিল মোহাম্মদ সেটা?
ও না না, আমি আমি তো এটা জানতাম না, তাই নাকি? মুমিন ভাই এর আগে এসেছিল এবং সে অলরেডি শুনে গেছিল, আজকে তো বললো সে অন্য ওয়ালিদ জিনিস আজকে শুনলো। কথা হয়েছে ভাই, আমি তো প্রথম ভাই এই টপিকের বাইরে একটু কথা বলছি। একটু চুপ করে থাকেন, আমি মাতব্বর ভাইয়ের সাথে কথা বলতেছি। হ্যাঁ, আপনি একটু চুপ করে থাকেন। বলেন বলেন। আমি মাতব্বর ভাইকে জিজ্ঞেস করে বলেছি যে আপনার সাথে, আপনার মতো লোকের সাথে বিজ্ঞান নিয়ে তর্ক করাটা বা কথা বলাটা এটা আমাদের জন্য একটা অপমান। হ্যাঁ, আমাদের গালে টাস টাস করে থাপ্পড় মারার মতো অপমান যে আপনার সাথে আমাদের বিজ্ঞান নিয়ে কথা বলতে হচ্ছে এবং তর্ক বিতর্ক কথা কাটাকাটি করতে হচ্ছে। এটা ভাই আমাদের, আমরা নিজেরা নিজেদের কাছে ছোট হয়ে যাই। এই প্লিজ আমাদেরকে এইভাবে অপমান করেন না, ঠিক আছে? আপনার কাছে অনুরোধ, আপনি আপনার বিজ্ঞান, আপনি অনেক বিজ্ঞানের অনেক বড় পণ্ডিত, বুঝতে পারতেছি আপনি অনেক বড় জানেন, জানেওয়ালা, কিন্তু আমাদের সাথে ভাই বিজ্ঞান নিয়ে আপনি অন্তত পক্ষে কথা বলেন না। দয়া করে পায়ে দুটো ধরি ভাই। হ্যাঁ, আল্লাহর কসম লাগে, ঠিক আছে? আপনাকে গতদিন যে জিনিসটা জিজ্ঞেস করেছিলাম যে আপনার নবী দাসী সেক্স করতো এবং মারিয়া কিপ্তিয়া কে ছিল, এগুলো জিজ্ঞেস করে আসতে বলেছিলাম। আপনার এলাকার কোন আলেম বা আপনি সৌদি আরবে যদি থেকে থাকেন, সৌদি আরবের কোনো বড় আলেম, বড় মাওলানা, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে আসতে বলেছিলাম, সেটা কি ভাই করেছেন? না, উনি আজকে হোমওয়ার্ক করে আসতে ভুলে গেছেন। অলরেডি একজনের কাছে ব্যাখ্যা চাইছি, ওই বলছে এখন সময় নাই, ব্যাখ্যাটা পরে দিব। আমি বলছি আপনাকে তো ব্যাখ্যা জেনে আসতে বলি নাই, আপনাকে তথ্যটা সত্য নাকি মিথ্যা বা এই মারিয়া কিপ্তে কে ছিলেন প্রশ্নের উত্তর জেনে আসতে বলেছি। প্রশ্নের উত্তরের ব্যাখ্যা কি সেটা তো ভাই জানতে বলি নাই তো আপনাকে। আমি আপনাকে যেটা জানতে বলি নাই বলছে পরে দিবে। আচ্ছা, উত্তর দেয়নি পরে দিবে, ব্যস্ত ছিল। আচ্ছা, ব্যস্ততা কবে, যেদিন কমবে সেদিন আপনি প্রশ্নের উত্তরটা নিয়ে তারপর আমাদের সাথে যুক্ত হন, ঠিক আছে? এর আগে যুক্ত হয়ে মানে আপনি দেখেন ভাই, সত্য কথা বলে দিই আপনাকে, যেটা সত্য সেটা বলে দিই, আপনি কিছু মনে করেন না। আপনার ভাই পড়ালেখার মান খুবই নিচু শ্রেণীর। হ্যাঁ, আপনার মানে পড়ালেখা বলতে কিছুই নাই আপনার। আপনি পড়ালেখা জীবনে কোনোদিন করছেন কিনা সেটা নিয়ে আমি সন্দিহান। তো আপনি যখন আমাদের সাথে কথা বলতে আসেন, এখানে যারা যারা আছে প্রত্যেকে এক একটা সেক্টর এক্সপার্ট। হ্যাঁ, এই যে দেখেন, এই যে ডাক্তার অমিত, উনি হচ্ছেন গিয়ে মেডিকেল সায়েন্স পাশ করা ডাক্তার, তো অবশ্যই আইটিও পাশ করা, তারপর হচ্ছে গিয়ে ওনার রিসার্চ, রিসার্চের সাথে যুক্ত, গবেষণার সাথে যুক্ত। এই যে মাতুব্বর ভাই, উনি হচ্ছেন, ওনাকে তো আমি বলি একজন মুহাদ্দিস হয়ে যাইতো, যদি অন্য কোথাও ইসলামের লাইনে যেত তাহলে তাকে মুহাদ্দিস বলে দিতে পারতো লোকজন। হ্যাঁ, মুহাদ্দিস হিসেবে চালা দিতে পারতো। এই যে আমাদের যে আরেকজন আপু আছে, একজন নাম নিয়ে এসছেন নরিন আপু, উনিও উনিও বায়োলজির দিক দিয়ে একজন খুবই ভালো একজন জানাশোনার লোক, ঠিক আছে? আমার কথা আমি কিছু না বললাম। এখন আপনি যখন আমাদের সাথে কথা বলতেছেন, আপনার ভাই কথাবার্তা শুনলেই বুঝতে পারতেছি, আপনি যে কিথ মুরের কথা বললেন, এই লোক তো নিজে মুসলমান হয় নাই কখনো। সে নিজেকে, তাকে মুসলমান হওয়ার জন্য আহ্বান করা হয়েছিল, সৌদি আরবের সরকার তাকে আহ্বান করেছিল, সে বলছিল না সে কখনো মুসলমান হবে না, সে অমুসলিমই থাকবে। এখন সে যদি কোরআনে এতই বিজ্ঞান দেখা থাকে, এতই সত্যতা দেখা থাকে, তাহলে সে কেন মুসলমান হইলো না? তার তো সবার আগে গিয়ে মুসলমান হওয়ার কথা, তাই না? তো কিথ মুরের তো আপনি রেফারেন্স, এখানে মুরের রেফারেন্স আপনি টানতেই পারেন না, কারণ সে বেটা নিজেই মুসলমান হয় নাই কখনো। সে যদি দেখে থাকে যে কোরআনে অনেক বিজ্ঞান ভর্তি, একটা ঠাসা ঠাসা বিজ্ঞান, তাহলে তো সে নিজে বিজ্ঞান মানে ইসলাম ধর্ম পালন করার কথা, কিন্তু সে সারা জীবন খ্রিস্টানই ছিল। এখনো এখন কি অবস্থা জানি না, কিন্তু সে সারা জীবন খ্রিস্টান ছিল। সম্ভবত এখন মারা গেছে নাকি, আমি আমি ঠিক শিওর না কত সালে মারা গেছে, আমি শিওর না, কিন্তু আমি যতদূর জানি সে কখনো মুসলমান হয় নাই। এখন আপনি যখন এই সমস্ত মানে জাকির নায়কের ভিডিও দেখে এক একটা লাইন লিখে লিখে এসে যখন আমাদের সাথে কথা বলতে আসেন, আপনি তো এগুলো চেকও করেন নাই কখনো। আপনি কি কিতমুর কে এটাও জানেন না? আপনি কিতমুর বলেন তো ভাই, কিতমুর কোন দেশের, কোন দেশের লোক বলেন তো ভাই? আসিফ ভাই শোনেন ভাই, আমি না না আপনাকে জিজ্ঞাসা, একটা জিনিস জিজ্ঞাসা করেছি, একটু বলুন ভাই, আপনি না না জানেন বলেন যে অনেক দূর পর্যন্ত ভাই বিজ্ঞান করেছি, ইতিহাস করেছি, ভূগোল করেছি ভাই, আপনাকে এত কথা জিজ্ঞেস করিনি। আপনি বলেন মুর কোন দেশের লোক, বলেন এটা কোন দেশের লোক, সে এটা এটা বলতে পারবেন আপনি? কানাডা। হ্যাঁ, কানাডা। আপনি আপনি আচ্ছা, আপনি আমাকে রেফারেন্স দেখেন তো মাতু ভাই, মুর কোন দেশের লোক, এটা উনি কি আমেরিকান নাকি কোন দেশের, দেখেন তো একটু। এক মিনিট ভাই, আমি স্ক্রিনে দেখাচ্ছি জিনিসটা। মাশাআল্লাহ, আমাদের মুমিন ভাই সঠিক তথ্য দিতে পেরেছেন। উনি আমি স্ক্রিনে দেখাই একটু। আচ্ছা, ইউনিভার্সিটি অফ টরন্টোর একজন প্রফেসর ছিলেন উনি। আচ্ছা ঠিক আছে, মুমিন ভাই তো এটা জানে, এটা খুবই বিস্ময়কর ব্যাপার। ওনার কথাবার্তা শুনে ভাই বোঝা যায় না যে উনি এই তথ্যটা জানা থাকার কথা ওনার, ওনার যে ল্যাঙ্গুয়েজ এটা মানে বিস্ময়কর ব্যাপার ভাই। এটা আপনাকে তো অ্যাপ্রিশিয়েট করতেই হচ্ছে যে আপনি এটা সঠিক বলেছেন, এটা তো বিস্ময়কর। আমি বিস্মিত যে আপনি মুর যে কোন কোন দেশের অধিবাসী সেটা আপনি বলতে পেরেছেন, সাবাস, আপনাকে সাধুবাদ জানাই। ঠিক আছে ভাই, কিন্তু ভাই আমার পয়েন্ট কিন্তু মানে পাল্টায় নেই এখনো। আমার আমার যে আপনার সম্পর্কে যে আমার চিন্তা বা আপনার সম্পর্কে যে আমার মতামত সেটা কিন্তু এখনো পাল্টায় নেই ভাই। আমি এখনো মানে শক্তিশালী ভাবে জানি, বলতে পারি যে আপনি ভাই এই সম্পর্কে কিছুই জানেন না ভাই।
আপনাকে ভাই কয়েকটা প্রশ্ন কি করব, ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে কয়েকটা প্রশ্ন করব। করেন। আচ্ছা আপনি বলেন তো ভাই তাহলে যে সূরা তাওবা এই সূরাটা পড়ার সময় বিসমিল্লাহ পড়তে হয় নাকি পড়তে হয় না? সূরা তাওবা না এটা কেন বলতে হয় না বলেন এবার? এটা বিসমিল্লাহ বলতে হয় না, এটা আমি সঠিক জানি না। বিসমিল্লাহ কেন বলতে হয় না এটা আপনি জানেন না? সূরা তাওবা অত্যন্ত ইম্পর্টেন্ট সূরা, এটা শুরুতে বিসমিল্লাহ বলতে হয় না, কেন বলতে হয় না এটা আপনি জানেন না ভাই? এটা আমি জানি না, আমি কোরআনের আয়াত পড়ি রেফারেন্স মনে রাখি না, তারপরে মনে রাখেন না। জানি না। আচ্ছা আপনি আমাকে বলেন তো প্রথম নাজিল হওয়া সূরা কোনটা? প্রথম নাজিল ইকরা সূরা আলাক। সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত। এখন আপনি বলেন তো সূরা আলাক কোরআন শরীফে কত নম্বর সূরা? সূরা আলাক, হ্যালো, হ্যাঁ ভাই, এই যে এই প্রথম নাজিল যেটা সূরাটা হইলো সেটা কোরআন শরীফে যখন লিখছে মানুষ তখন সেটা কত নম্বরে ফেলছে, এই সূরাটাকে কত কয় নম্বরে ফেলছে? সূরা আলাক তো এখন বর্তমানে 96, তো এটা 96 নম্বরে গেল কেন? মুমিন ভাই খুব চমৎকার ভাবে ডিভাইস ব্যবহার করতে পারছে, বাহ খুবই চমৎকার। হ্যাঁ বলেন আসিফ। হ্যাঁ উনি মানে উনি দেখে দেখে বলতেছে, যাই হোক ভালো কথা, সেটা সমস্যা নেই। নূর হোসেন ভাই আপনি আমাকে বলেন তো ভাই যে এটা 96 নম্বরে কেন গেল? আমি এখন আপনাকে এমন প্রশ্ন করব যেটা আপনি গুগল সার্চ করে পাইবেন না, ঠিক আছে? আপনাকে আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি বলেন যে সূরা ফাতিহা 1 নম্বরে আসলো, সূরা আলাক 96 নম্বরে গেল, এটা কেন গেল ভাই? নাজিল তো হয়েছে সূরা আলাক, আলাকের আয়াত তো নাজিল হয়েছে 1 নম্বরে শুরুতে, তাহলে তো এটা থাকার কথা শুরুতে, কোরআন শরীফ খুললে শুরুর সূরা হওয়ার কথা সূরা আলাক, এটা সূরা ফাতিহা কেমনে আসলো? সূরা ফাতিহার মধ্যে আমরা সর্বশক্তিমান ঈশ্বরের প্রশংসা, মানে পুরোটা কোরআন জুড়েই সৃষ্টিকর্তার প্রশংসা, পুরো কোরআনটা জুড়েই হচ্ছে সৃষ্টিকর্তার প্রশংসা। এমন কোন কোরআন শরীফের এমন কোন জায়গা নাই যেখানে সৃষ্টিকর্তাকে সমালোচনা করা হয়েছে, বলা হয়েছে সৃষ্টিকর্তা একটা ব্যাক কল, এটা কথা বলা হয়নি, সব জায়গাতেই প্রশংসা করা হয়েছে। আপনাকে জিজ্ঞেস করেছি যে এই যে নাজিল হইলো প্রথম, যেটা নাজিল হবে প্রথমে সেটা তো শুরুতে লিখবে তাই না? এটা 96 নম্বরে গেল কেন? এটা সম্ভবত আপনার এই সূরা ফাতিহার পুরা যত আয়াত আছে 7টা না 8টা আয়াত আছে, এই আয়াতের মধ্যেই মানে সৃষ্টিকর্তার প্রশংসা বেশি। আরে ভাই সৃষ্টিকর্তার প্রশংসা বেশি এই জন্য এটা শুরুতে রাখতে হবে, এটা এই এই নিয়ম কে বাতলাই দিছে যে যেটার ভিতরে সৃষ্টিকর্তার প্রশংসা বেশি সেটা 1 নম্বরে থাকবে, যেটা একটু প্রশংসা দ্বিতীয় সেটা 2 নম্বরে থাকবে? কোরআন কি এইভাবে সাজানো হয়েছে যে একের সৃষ্টিকর্তার প্রশংসা যেটার ভিতরে নাই সেটা একবারে শেষে রাখবো, সেই সূরাটা একটা শেষের দিকে রাখবো, আর যেটা বেশি বেশি প্রশংসা আছে সেটাকে শুরুর দিকে রাখবো, এইভাবে সাজানো হয়েছে? এটা তো কোনো সমস্যা নাই, এটা কোনো সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে, কারণ যেভাবে নাজিল হয়েছে তো সেভাবেই তো লেখার কথা। একটা ধরেন আপনি একটা আমাকে কিছু কথা বলছেন, আপনার আপনি আমার উপরে কিছু কথা নাজিল করছেন, আমি সেটা লিখে রাখলাম, লিখে রাখলে আপনি 3 মাস পরে কইছেন এক কথা সেটা আমি শুরুতে লিখলাম, আবার এখন কইতেছেন যে এই কথা সেটা লিখলাম আমি 96 নম্বরে, এটা কি কোনো ধারাবাহিকতা হইলো? এটা তো আপনার কোনো সমস্যা মানে কিভাবে সমস্যা হয় এটা সমস্যা না বলে আপনার মনে হচ্ছে? এটা কি আপনি কি ভাই কি বলেন ভাই, আল্লাহ পাক প্রথম যে সূরাটা নাজিল করছে সেটাই তো কোরআন শরীফের প্রথম সূরা হওয়ার কথা নাকি? এটা ঠিক আছে, ধরেন আপনি 10টা মানুষ নাম লিখে আল্লাহ পাক প্রথম যেটা মানুষকে উদ্দেশ্য করে যে জিনিসটা পাঠাইছে নাজিল করছে, আল্লাহ পাক মুহাম্মদের কাছে প্রথম যে কথাটা বলছে সেটা হওয়ার কথা, কোরআন শরীফের খুললেই সেটা প্রথমে দেখার কথা, এই যে এই সেই সূরা যেটা আল্লাহ পাক হেরা পর্বতের গুহায় মহানবীর কাছে প্রথম যে সূরাটা পাঠাইলো এইটা হইতেছে, এইটা এই যে আলাক পড়ো ইকরা বিসমিকাল্লাজি খালাক এইটা হওয়ার কথা প্রথম সূরা তাই না? এইটা 96 নম্বরে গেল কেন? তাও একবার শেষের দিকে প্রথম সূরা সব সূরা মানে সব সূরা যতটা সূরা হোক সব তো আল্লাহরই আল্লাহরই না, তো এটা সমস্যা হইলো কি? সব তো আল্লাহর ভাই, সমস্যা হইলো কি? সমস্যা তো হইতেছি ভাই, 1 নম্বর যেটা প্রথমে আগে দিলে পরে দিলে কি, তো যেটা প্রথমে নাজিল হবে ধারাবাহিকতা থাকবে না আপনার কথার, একটা ধারাবাহিকতা থাকবে না আপনার 5 নম্বর সেন্টেন্সটাকে যদি আমি সামনের দিকে নিয়ে এসে প্রথমে বলে ফেলি তারপর যদি পরের গুলা বলি তাহলে আপনার কথা বোঝা যাবে? ধারাবাহিকতা আপনার সূরার আয়াতের মধ্যে থাকে, এটা ধারাবাহিকতা জিনিসটা কি আপনি বোঝেন ভাই? ধারাবাহিকতা জিনিসটা বুঝছি এটা সূরা ধারাবাহিকতা কাকে বলে বলেন তো, ধারাবাহিকতা কাকে বলে বলেন তো? ধারাবাহিকতা কাকে বলে? ধরেন এই যে আপনার এই সূরার মধ্যে আয়াত আছে না, আয়াতের পরে আয়াত ধারাবাহিকতা মানে একটার পর একটা চলবে, যেমন আমরা নাটক দেখি
যে পর্ব পর্ব পরে পর্ব একটা মিল মিল রেখা মিল রেখা এই যে ধারাবাহিক নাটকটি দেখেন এখন পাঁচ নম্বর ধারাবাহিক নাটকের দশটা পর্ব, দশটা পর্বের নয় নম্বরটা ফার্স্টে দেখা ফেলাইছে, তারপরে এক নম্বরটা দেখাইলো নয় নম্বরে। এইটা কি কোনো এটাইলে মানুষ পাবলিকে কি কি পাবলিকে বলবে যে এটা এটা কেমনে বানাইলো, নয় নম্বর কিছু ঘটনা নাই এদিক নাই সেদিক নাই, নয় নম্বরটা আগে দেখা ফেলাইলো, এক নম্বরটা নিল পিছে, দুই নম্বরটা নিল আরো পিছে, তিন নম্বরটা নিল আরো পিছে, তারপরে আগে দেখালো নয়, তারপর দেখালো এগারো নম্বর, তারপর দেখালো চোদ্দ নম্বর, তারপর দেখাইলো পঁচিশ নম্বর, তারপর দেখাইলো তিন নম্বর, তারপর দেখাইলো সাত নম্বর, কোনো আগা তো আগা মাথা কিছু বুঝলাম না ভাই, নাটকের তো আগা মাথা কিছু বুঝলাম না ভাই, এটা নাটক না ভাই, এটা তো অন্য কিছু, এটা অনেক বিস্ময়কর জিনিস ভাই, বুঝছেন? এটা তো মিরাক্কেল, যেমন ঠিক বলছেন মিরাক্কেল, এটা একটা মিরাক্কেল, হ্যাঁ ঠিক বলছেন ভাই, শব্দটা একদম সঠিক উচ্চারণ করেছেন, মিরাক্কেল, এটা একটা মিরাক্কেল। কিন্তু আপনাকে যেটা জিজ্ঞেস করেছি যে একটা নাটকের যদি মানে একটা উপন্যাস যদি আপনি পড়েন বা একটা কবিতা যদি আপনি পড়েন, তাহলে যদি কবিতার যদি সাতাইশ নম্বর লাইনটা আগে পড়েন, পঁচিশ নম্বর লাইনটা তারপরে পড়েন, তারপর যদি ১৩ নম্বর লাইনটা পড়েন, তারপর যদি ১৭ নম্বর লাইনটা পড়েন, তারপর যদি ৩ নম্বর লাইনটা পড়েন, সেই কবিতা পড়ে আগা মাথা আপনি কি বুঝবেন? যে কবিতাটা লিখছে ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর, যে কবিতাটা লিখছে সে প্রথম লাইনটা যেইভাবে লিখছে, আপনারও সেইটা ঠিক সেইভাবে প্রথম লাইন হিসেবে সেখানে লিখতে হবে, দ্বিতীয় লাইন হিসেবে রবীন্দ্রনাথ যেটা লিখছে সেটাও দ্বিতীয় লাইন হিসেবে সেটাই লিখতে হবে। আপনি ভাই স্কুল পাস করছেন তো, আপনি যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে এই কবিতাটা লিখছেন না? এটা আমার পড়াই পড়ছি, এটা এটা পড়ছেন তো, মুখস্থ করছেন তো, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এখন যদি আপনি এই কবিতাটা, কমন, এটা তো কমন কবিতা, হ্যাঁ হ্যাঁ, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উকি মারা আকাশে, সব কবিতায় তো পড়ছেন, এখন আপনি আমাকে বলেন রবীন্দ্রনাথ এইভাবে লিখছে, আপনাকে ঠিক সেইভাবে লিখতে হবে, নাহলে আপনি নাম্বার পাইবেন না, নাকি ভাই? রবীন্দ্রনাথ ঠাকুর যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে এই কবিতাটা যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে ঠিক সেইভাবেই তো আপনারও লিখতে হবে পরীক্ষার খাতায়, নাকি? রবীন্দ্রনাথ যেভাবে লিখছে সুরাট এই যে কবিতাটাকে ঠিক সেইভাবেই তো আপনার পরীক্ষার খাতা লিখতে হবে, নাকি? ঠিক, তাহলে আল্লাহ পাক যেভাবে নাজিল করছে কোরআনটাকে ঠিক সেইভাবেই তো কোরআনের ভিতরে থাকতে হবে, নাকি? সেভাবে তো আছে, সেভাবে আছে কিভাবে? আপনি না বললেন প্রথম সূরা হচ্ছে পুরা, প্রথম নাজিলকৃত সূরা হচ্ছে সূরা আলাক, তাহলে আলাক গেল কিভাবে, ৯৬ নম্বরে গেল কিভাবে? এটা আপনাদের আমি বলতেছি আপনি বুঝতাছেন না ভাই, সূরা আলাক যেমন আপনারা যেই জিনিসটা প্রথমে বলবে আল্লাহ পাক সেটা তো প্রথমে থাকবে না, তাইলে ধরেন রবীন্দ্রনাথ ঠাকুরের আপনার ১১৪টা যে কবিতা, যে কবিতার মধ্যে যে ইয়াগুলি আছে আপনার সিরিয়ালগুলি আছে, সিরিয়াল ঠিক থাকলে চলে, আমার কবিতা তো সমস্যা নাই, আর কোরআনের আয়াত তেমনি হচ্ছেন একটা ধরেন একটা কবিতা ১১৪টা সুর আছে, এটার মধ্যে আপনার এই ভিতরে যে আয়াতগুলি আছে আয়াতগুলি ঠিক থাকলে চলে, যে একটার পর একটা সিরিয়াল ঠিক আছে কিনা, যে পরস্পর কোনো বিরোধ হচ্ছে না আয়াত, মানে একটার পর একটা সিরিয়াল, সিরিয়ালটা কিভাবে ঠিক করব তাইলে? আমি যে আপনার যেমন বলেন যে একটা আয়াত ভুল ধরেন পরের আয়াত আর পড়েন না, না না আপনাকে জিজ্ঞেস করেছি তাহলে কোরআনের সিরিয়ালটা যে করা হয়েছে সেটা কিসের ভিত্তিতে করা হয়েছে, কেমনে কে ঠিক করছে যে এটা এক নম্বরে থাকবে, এটা সূরা বাকারা দুই নম্বরে থাকবে, এটা কে ঠিক করছে? এটা ধরেন যেমন নাজিল করছিল মুহাম্মদের সাহাবীরা সেটা ওলট পালট করে ফেলাইছে, একটার আগেটা নিচে পিছে পিছেটা নিচে আগে নিজের ইচ্ছা মতো, আল্লাহর কথা ঠিক থাকলে চলে, কিন্তু এখন যদি আপনি ঘুরায় দেন তাহলে চলে না, না চলে সেটা তো জিজ্ঞাসা করি নাই ভাই, যে কথা ঠিক থাকলে চলে নাকি কথা ঠিক না থাকলে চলে এটা তো জিজ্ঞেস করি নাই ভাই, আপনাকে জিজ্ঞেস করেছি যে আল্লাহ পাক যেভাবে নাজিল করছে মুহাম্মদের সাহাবীরা নিজেদের বুদ্ধি খাটায় তারপরে আগেটা নিচে পিছে পিছেটা নিচে আগে, নাকি? তো তার মানে হচ্ছে কোরআনটা, কোরআনটা ওলট পালট করছে সাহাবীরা নিজেদের বুদ্ধি অনুসারে। ধরেন আপনাকে আমি এই দুইটা আপনাকে ধরেন আমি দুইটা আপনাকে এই ডাব দিলাম মানে নারিকেল দিলাম, আপনি যে ধরেন আপনি ঘরে রাখলেন বা আপনি ধরেন বিল্ডিং এ রাখলেন, এটা আপনার ইচ্ছা, ডাব তো আমার সমস্যা নাই, তা আপনার ভিতরের পানি ঠিক থাকলে চলে?
কোরআনটা তেমন ঠিক আছে ভাই, ভিতরে পানি ঠিক আছে নাকি না আছে সেটা তো আমি পরে যাব বলছি আপনাকে, আপনাকে আগে যেটা কোনো সমস্যা হয় না ভাই, এটা কোনো সমস্যা না, আপনি যেটা বলতেছেন ভাই ভাই আপনাকে আছে, আপনাকে যদি একটা বাসায় মেহমান হিসেবে খাইতে যান প্রথমে আপনাকে দিবে হচ্ছে কি একটু শরবত, তারপরে দিবে বলবে যে আসেন আপনারা আমরা এখন খাওয়া দাওয়া করি, পোলাও মাংস আছে পোলাও মাংস খাই, পোলাও মাংস খাওয়ার পরে দিবে মিষ্টি জাতীয় খাবার দই দিবে একটু, প্রথমে গিয়েই যদি আপনাকে সব দিয়ে দিবে, আপনি যেটা খান আগে আপনার ইচ্ছা সব আপনাকে দিয়ে দিবে, আইটেম যত ধরনের আইটেম আছে আপনার সামনে দিবে, আপনি যেটা আগে খান কিন্তু যা যা দেওয়ার হয়তো আপনাকে দিয়েই দিছে, মানে হচ্ছে কি মানে হচ্ছে কোরআন যারা সংকলন করছে, যারা হচ্ছে কি কোরআন সংকলন করছে কে বলেন তো, আমরা যে কোরআনটা এখন পাই সেটা কে সংকলন করছে, কোরআন সংকলন করছে যেমন ওসমান নবীর সাহাবি ওরা লিখছে, আমি বলেই দিলাম যে সূরা আলাক যেটা 96 নম্বরে গেছে সেটা হওয়ার কথা প্রথম নম্বর এক নম্বর সূরা, তাহলে সূরা আকফিস করলো না, সূরা আকফিস করতে তাতে কোনো সমস্যা নেই, আপনি দেখবেন আয়াত ঠিক আছে কিনা, আর এখন আবার আপনি বললেন যে আবার একটু আগে আপনি বললেন যে সূরা আকফিস করে নাই, এখন আবার বলছেন আমি তো বলছি আকফিস করছে ভাই, এটা কোনো সমস্যা নাই, আমি তো আগেতেই বলতাছি যে আকফিস করছে সমস্যা নেই, সূরা আকফিস করে নাই, আপনি তো এইমাত্র বললেন যে সূরা আকফিস করে নাই, কই সূরা আকফিস করছে এইমাত্র বললেন, আমি তো সূরা বলি না ভাই, এটা রেকর্ড আছে, আমি বলছি আয়াত আকফিস করে নাই, আয়াত ভাই রেকর্ড একটু শুনান তো ভাই, এই যে কয়েক সেকেন্ড আগে ইউটিউব থেকে যদি শোনানো যায়, মাতু ভাই কি আছেন ভাই শোনাবো সিরিয়াসলি, মিথ্যা কথা বলে দেখেন, একটু আগে বললো যে সূরা আকফিস করে নাই, আমি দেখাচ্ছি এখন আবার বলে আয়াত আকফিস করে নাই, সূরা আকফিস করছে, একটু শুনান তো ভাই, আমি এটা কয়বার বলছি আর আমি আপনাদের কয়বার বলতাছি যে সূরা আকফিস করে নাই, কোনো সমস্যা নাই, এটা তো মিথ্যা কথা বলে খালি, মানে মুখের উপর মিথ্যা কথা বলে খালি, মানে মুখের উপর মিথ্যা কথা বলে, সূরা আকফিস করে নাই, কই সূরা আমরা যে কোরআনটা এখন পাই সেটা কে সংকলন করছে, কোরআন সংকলন করছে যেমন ওসমান নবীর সাহাবি ওরা লিখছে, ওসমান হচ্ছে গিয়ে কোরআন সংকলন করছে, সেই ওসমান কি করছে তাহলে, ঘটনাটা কি করছে, সে আগের আয়াত পরে আনছে পরে রাত আগে নিছে তাই না, এই যে যে একটা আয়াত শুনছে তারপর ওসমান এসে বলছে তিনি এটা লিখে রাখছেন, তারপর সে করছে কি আয়াত সূরা এগুলা আকফিস করছে, এখানেরটা সেখানে নিছে সেখানেরটা ওখানে নিছে নাকি, ভাই এটা আমি বলবো আয়াত বলে লেছি সূরা, তো এটা আমি মুখটা বাড়া গেছে কেন, আমি কি করতাম আপনি খালি বারবার কাটাতেন, মিথ্যা কথা কেন বললেন ভাই, মিথ্যা কথা কেন বললেন, আপনি বলেন নাই, আপনি মিথ্যা কথা কেন বললেন ভাই, আপনি ভুল বলে বলেছেন, আপনি বলতে পারতেন যে ভাই ভুল আছে সেন্সে, মানে হঠাৎ করে আমাদের সেন্স মানে অন্যরকম হয়ে গেছে ঠিক আছে, আপনার কথা আবার আপনি কনফিডেন্টলি বললেন যে এই তো রেকর্ড আছে, কিন্তু আপনি কিন্তু কনফিডেন্টলি বলে গেছেন যে না না রেকর্ড আছে, কিন্তু রেকর্ডে আছে, কিন্তু দেখেন আপনি মিথ্যা কথা মানে আপনি হয়তো ভুলে বলছেন ঠিক আছে, আপনি হয়তো বলতে পারতেন ভাই ভুলে বলছি এটা, তাইলে আমি মেনে নিতাম, কিন্তু আপনি দেখেন কিরকম একটা মিথ্যাবাদী চাপাবাজ ভণ্ড যে আপনি আবার কনফিডেন্টলি বলতেছেন রেকর্ড আছে, কিন্তু রেকর্ড আছে, আমি এটা বলছি রেকর্ড আছে, কিন্তু দেখেন আপনি যে মানে মিথ্যাবাদী এটা কিন্তু প্রমাণ হয়ে গেল ভাই, মিথ্যা আমি বলছি বারবার বলতেছি এটা উলটপালট হলে কোনো সমস্যা নাই, আপনি বলতেছেন সমস্যা নেই, যেমন বলছি আয়াতটি থাকলে সমস্যা হচ্ছে না, এখন আর সেটা নিয়ে কথা হচ্ছে না, এখন কথা হচ্ছে যে আপনি মিথ্যা বলছেন নাকি মিথ্যা বলেন নাই, আপনি কিন্তু খুবই আত্মবিশ্বাসের সাথে বলছেন রেকর্ড আছে, কিন্তু রেকর্ড আছে, কিন্তু মানে আমাকে হুমকির সুরে বলছেন একেবারে মানে রেকর্ড আছে, কিন্তু আমি কিন্তু সত্য বলছি আসিফ ভাই আপনি মিথ্যা বলছেন, মানে এমন ভাবে আপনি বলছেন আমাকে, দেখেন ভাই এই যে এখন আমরা বাজার শুনাইলাম আপনি কিন্তু বলছেন সূরা উলট পালট হয় নাই, এই যে মিথ্যা কথাটা যে বললেন, আপনারা যে মিথ্যা কথা বলেন মানুষ ভুলে বলতে পারে, মানুষ ভুল করে অনেক সময় বলতে পারে, কিন্তু আবার পরে ধরায় দিলে বলতে হয় যে ভাই ভুলে বলছি এটা, কিন্তু আপনি কিন্তু ভাই ভুলে বলছেন, আপনার কথা দ্বারাতে আমার মাথার সেন্স মানে পাল্টা গেছে, এই জন্য আমি শিওর ছিলাম যে আমি মনে হয় বলি নাই, আমি তো বারবার বলতেছি মনে হয় বলি নাই, এই জন্য বলছি রেকর্ডটা শুনি সঠিক বলছি কিনা, আপনি মনে করছেন যে এখন তো আর রেকর্ডটা বাজায় শুনাইতে পারবে না, আগের কথা তো আগে চলে গেছে, এখন তো আর শুনাইতে পারবে না এরা, এই এই কারণে আপনি বলছেন যে একবারে সাহস নিয়ে বইলা ফেলাইছেন যে আল্লাহর নামে বইলা দিয়ে মিথ্যা কথা হইছে কি, হইলে হইছে নাস্তিকদের কাছেই তো বলছি, সমস্যা কি, আচ্ছা নূর হোসেন ভাই কি এটাও মনে করেন যে একটা সূরা মানে সূরাগুলো উল্টাপাল্টা করছে, এটা তো আপনি বুঝতে পারলেন যে সূরা আগে পিছে তো করছেই, সেই সাথে আপনি কি এটাও মনে করেন যে আয়াতগুলো উল্টাপাল্টা করছে, নাকি মনে করেন যে না আয়াতগুলো যেই সিরিয়ালে আসছে সেই সিরিয়ালেই রাখা হয়েছে, আয়াতগুলোর কথা বলছি সূরা না, কিন্তু আয়াত কি মনে করেন, আয়াত ঠিক আছে
না ভাই আয়াত ঠিক নেই, যেমন আমি আপনাকে উদাহরণ দিই, এই যে কোরআনের প্রথম যে সূরাটা ফাতিহা বাদ দিয়ে প্রথম যে সূরাটা বাকারা, আপনারা আর কি বাকারা সাধারণত, হ্যাঁ তো সেই বাকারা সূরাটা সূরার যে ইয়েটা হচ্ছে আয়াতগুলা, এইগুলোর কিছু অংশ মাদানী জীবনের মানে এই যে হিজরতের পরে অ্যাসাইলাম নিল যে রাতের আধারে লুঙ্গি কাছা দিয়ে যে দৌড় মারলো মদিনায়, এই হিজরতের পরে পরেই নাজিল হয়েছে কিছু অংশ, আর কিছু অংশ পরে নাজিল হয়েছে। এখন এই যে সামঞ্জস্য রাখার জন্য যে আয়াতগুলা দেখা গেছে যে একেবারে জীবনের শেষের দিকে সেইগুলো ওইখানে সংযুক্ত সবগুলাই সংযুক্ত করছে, করার পরে কি করছে মূলত যে আয়াতগুলা দিয়ে সূরাটা শেষ করছে আসলে ওই আয়াতগুলা তার হিজরতেরও আগে মক্কায় থাকতে এরকম নাজিল হয়েছে, আবার বিষয়বস্তুর সাথে সেইগুলাকে এইগুলার সাথে সংযুক্ত করা হয়েছে, মানে হচ্ছে এই সূরা হিসেবে নাজিল হয় নাই বাট তারপরে এই সূরাতে ইয়া করা হয়েছে, আগে নাজিল হয়েছে তারপরে সেটাকে ঢুকে দেওয়া হয়েছে, আবার কোনটা আগে দেওয়া হয়েছে পরে দেওয়া হয়েছে, এটা আপনি যে সূরা বাকারার এই যে পেজের মধ্যে আমি আপনাকে স্ক্রিনে দেখাই, সূরা বাকারা নিয়েই এটা আপনি স্ক্রিনে সার্চ, আমি এক মিনিট লাগবে আমি একটু সার্চ করে দেখাচ্ছি। ভাই এক মিনিটের মধ্যে আমি একটু বলে ফেলি যে নূর হোসেন ভাই আপনি কি নাসেখ মানসুখ এই শব্দ দুইটা কাকে বলে বলতে পারবেন? আচ্ছা উনি কি চলে গেলেন মাতু ভাই? সরি ভাই আমি তো কি বলে এটা কাউকে সরাইনি, মনে হয় উনি নিজেই চলে গেছেন, আমি স্ক্রিনে একটু দেখাচ্ছিলাম জিনিসটা সূরা বাকারার উইকিপিডিয়ার পেজটাতেই থাকার কথা, আমি সেখান থেকেই দেখাচ্ছি, পেয়েছি আমি, ব্যাপারটা হচ্ছে কোনো কিছু মানে আসিফ ভাই আমি আপনার সাথে একমত আসলে যে এই যে সময়টা নষ্ট করাটা আসলে উচিত না, মানে কি আর বলবো কই গেল এটা নাজিলের সময়কাল, আছে এই যে এখানে আচ্ছা এই সূরার বেশিরভাগ মহানবীর মদিনায় হিজরতের পর মাদানী জীবনের একেবারে প্রথম যুগে নাজিল আর এর কিছু অংশ পরে নাজিল হয়, বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য ও সাদৃশ্য সম্পর্কিত যে আয়াতগুলো নবী ইসলামের জীবনের একেবারে শেষ পর্যায়ে নাজিল হয় সেগুলো এখানে সংযুক্ত করা হয়েছে, যে আয়াতগুলো দিয়ে সূরাটি শেষ করা হয়েছে সেগুলো হিজরতের আগে মক্কায় নাজিল হয় কিন্তু বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যের কারণে সেগুলোকে এই সূরার সাথে সংযুক্ত করা হয়েছে, মানে সূরাগুলো শেষের দিকে যে আয়াত সেটা আসলে শুরুর দিকে ছিল কিন্তু পরে শেষের বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য করে, যেমন ধরেন দুই বছর আগে সকালবেলা হচ্ছে ওই যে আপনারা জানেন যে পাথর দিয়ে হচ্ছে পশ্চাৎ দেশ ঘষাঘষি করতো মানে শৌচ কাজ করতো পাথর দিয়ে, আপনারা নিশ্চয়ই জানেন হাড় এবং গোবর আনতে নিষেধ করতো তার জন্য, তো সেই পাথর দিয়ে পশ্চাৎ দেশ পরিষ্কার করার সাথে সাথে সেই সময় ধরেন একটু পরে একটা আঘাত নাজিল হলো সেটা মন চাইলে বলে দিল, বললো এ তোমরা কি জানো জুলকার নাইন ওইখানে গিয়ে দেখতে পাইলো সূর্য পঙ্কিল জলাশয় অস্ত পায়, এরপর হঠাৎ দুই বছর পরে আরেকদিন রাতের বেলা নামাজ শেষে বাড়ি ফিরে আসার পথে এই তোমরা কি জানো জুলকার নাইন নামে একটি লোক ছিল এই সেই লোকটি হাঁটা শুরু করলো সূর্যের মানে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এখন মানে কোন কথা কখন বলছে সেটাকে তো মানে যতটুকু পারা যায় মেলানোর জন্য কি করছে, তখন এরপরে দুই বছর পরের কথাটা আগে লাগাই দিছে দুই বছর আগের কথাটা পরে লাগাই দিছে, কোরআনের সংকলনটা তো এইভাবেই হয়েছে, আপনারা আরো এটা যদি আরো ভালোভাবে জানতে চান এই কোরআন সংকলনের ইতিহাস নামে যে লেখাটা রয়েছে সংসদ.ইনফোতে এটা পড়ে দেখতে পারেন, এখানে আরো এরকম অনেক চমৎকার তথ্য পাবেন। হ্যাঁ ওই যে এই নূর হোসেন ভাই যদি এই যে চলে গেলেন কিন্তু উনি যদি লাইভটা শুনে থাকেন তাহলে আমি ওনাকে জিজ্ঞেস যেটা করতে চাইছিলাম মাতো ভাই যে নাসেখ মানসুখ কাকে বলে, উনি যদি পরের দিন যুক্ত হন কখনো এরপরে যদি কখনো যুক্ত হন তাহলে যেন অবশ্যই যে কোনো একজন আলেমের কাছে গিয়ে নাসেখ এবং মানসুখ এই দুইটা শব্দের অর্থ কি এবং কোরআনের ভিতরে কোথায় নাসেখ মানসুখ আছে কেমনে কি ঘটনা কি এটার মানে কি কিভাবে কেমনে কি হয় সেগুলো যেন ভালোভাবে জেনে আসেন, কারণ এটা নিয়ে আমি ওনার ধরবো নাসেখ মানসুখ।